ইজি ইংলিশে সবাইকে স্বাগত। চলো পরীক্ষার আগে একটা রিভিশন ক্লাস করিয়ে দিই। আসলে এই থ্যাংক ইউ ম্যাম এবং অন কিলিং এ ট্রি, এই দুটোর এমসিকিউ এবং এসএকিউ চ্যানেলে প্রোভাইড করা ছিল না, সেই জন্যই আজকের এই ভিডিও পিডিএফ দেওয়ার জন্য। পিডিএফে তোমরা এমসিকিউ পাবে, এসএকিউও পাবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই পাঁচটা এমসিকিউ আমি তোমাদেরকে একটুখানি আলোচনা করে দিচ্ছি, বাকিগুলোর ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নাও, পড়ো, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। কিন্তু এই পাঁচটা কোশ্চেন ওর মধ্যে নেই, একটু আলোচনা করে দিই জাস্ট দু তিন মিনিটের, একটু মন দিয়ে শুনে নাও, কারণ এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখানে রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ল্ড গ্রিন। এই যে মানে মাটির কাছাকাছি থেকে এই কার্ল্ড মানে বেঁকানো গ্রিন কি তৈরি হয়, অনকিলিং এ ট্রি এর কোশ্চেন। এটার আনসার হবে হচ্ছে টুইগস, TWIGS, টুইগস, এটা হবে এটা সঠিক উত্তর। অপশান থাকবে অবশ্যই, তার মধ্যে টুইগসটা হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য পোয়েটস কনসার্ন ফর, বলছে এই কবিতা থেকে কবির কোন জিনিসটা আমরা বুঝতে পারি বা কবি কোন জিনিসটার ব্যাপারে কনসার্ন বা সচেতনতা আমাদের মধ্যে ছড়িয়েছেন। দেখো, প্রথম রয়েছে গ্রিড অ্যান্ড ভায়োলেন্স। অবভিয়াসলি ভায়োলেন্সের কথা এখানে বলা আছে, কিন্তু গ্রিড এখানে নেই, এই কবিতাতে কোনো লোভের কথা বলা নেই। সেকেন্ড হচ্ছে ন্যাচারাল টেন্ডেন্সি অফ মেন, অর্থাৎ মানুষদের ন্যাচারাল টেন্ডেন্সি, স্বাভাবিকভাবে যে জিনিসটা আমরা করে থাকি। তো একটা গাছ কখনোই আমরা স্বাভাবিকভাবে মেরে ফেলছি না, ঠিক আছে, তো এটাও নয়। ওয়ান্টন ডিস্ট্র্যাকশন অফ এনভায়রনমেন্ট, বলছে যে আমাদের যে একটা মানে ইচ্ছে সমেত বা একটা বাজে ইচ্ছে আছে ডিস্ট্রাকশন, এনভায়রনমেন্টকে ক্ষতি করার, সেটা নাকি বলছে দ্য স্যাক্রেড ডিউটি অফ আ সিটিজেন, মানে স্যাক্রেড মানে পবিত্র, অর্থাৎ আমাদের সিটিজেনদের একটা পবিত্র ডিউটি আছে গাছ মেরে ফেলার। এই কোনগুলোর ব্যাপারে বা কোনটার ব্যাপারে কনসার্ন করেছেন, এইখানে আনসার হবে হচ্ছে ওয়ান্টন ডিস্ট্রাকশন অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের মধ্যেকার যে একটা অনিচ্ছা আছে বা একটা অনিচ্ছা বলা ভুল হবে, যেমন একটা মানে চরিত্রটা ঠিক নেই আমাদের, আমরা কী করছি এনভায়রনমেন্টের ক্ষতি করে ফেলছি, সেই জিনিসটা হচ্ছে এইটার উত্তর। এখানে কিন্তু ভায়োলেন্সটা হতো, কিন্তু গ্রিড দিয়েছে বলে এই জায়গাটা অপশানটা এলিমিনেট হচ্ছে। আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দ্য টোন অফ হুইচ অন কিলিং এ ট্রি এন্ডস, অর্থাৎ এই যে অন কিলিং এ ট্রি কবিতাটা, এটা এন্ড হচ্ছে কোন টোন দিয়ে। দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এখানে মানুষকে কীভাবে ট্রিকি কোশ্চেন দিতে হয় সেটা হচ্ছে এটা। দেখো, জয় কোনোদিনই হবে না, প্রথমেই এলিমিনেট হচ্ছে। আয়রনি, গোটা কবিতাটা জুড়েই আয়রনি রয়েছে, মানে এখানে গাছ কেটে ফেলা হচ্ছে বা মেরে ফেলা হচ্ছে, সেইটা দিয়ে গাছের এগেনস্টে একটা নন ভায়োলেন্স ক্যাম্পেইন চালানো হচ্ছে। তার মানে পুরো কবিতাটাই আয়রনি, কিন্তু কোশ্চেনে বলেছে যে এন্ড হচ্ছে কোন টোনটা দিয়ে। দেখো, লাস্ট লাইনে যদি যাও তাহলে দেখতে পাবে লেখা রয়েছে অ্যান্ড ইট ইজ ডান, মানে এটা শেষ হচ্ছে, তার মানে একটা সাকসেস হচ্ছে। এবার তোমাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে তো অ্যাচিভমেন্টও হতে পারে, অবভিয়াসলি অ্যাচিভমেন্ট মানেও তাই, কিন্তু এখানে যে টোনটা রয়েছে সেই টোনটা কিন্তু সাকসেসের টোন, মানে পুরো কবিতাটা জুড়ে গাছকে মেরে ফেলার একটা প্রচেষ্টা চললো, লাস্টে গিয়ে একটা সাকসেস পেলো, সেইটার জন্য এইটার অ্যান্সার হয়ে যাবে কোনটা, এই সাকসেসটা। খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতন কোশ্চেন। এরপর একটা এমসিকিউ থ্যাংক ইউ ম্যাম থেকে। দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন হিজ লাইফ, বলছে থ্যাংক ইউ ম্যামের যে ছেলেটা মানে রজার, সে কি ওই মিসেস জোন্স যে রয়েছে তাকে কখনোই কি করতে পারবে না জীবনে, বলছে লাইক করতে পারবে না, রিমেম্বার করতে পারবে না, ফরগেট ভুলতে পারবে না, বা ডিসলাইক করতে পারবে না। সহজ প্রশ্ন, তোমরা সবাই জানো এটার উত্তর হবে ফরগেট। তো ফরগেট মানে ভুলতে পারবে না। আর কোশ্চেন নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, দ্য আইরনি অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি লাইজ ইন, বলছে এই যে অন কিলিং এ ট্রি কবিতাটার মধ্যে যে আইরনিটা রয়েছে সেই আইরনিটা ঠিক কোন জায়গায় রয়েছে। ফার্স্ট অপশন, দ্য সেরিমোনিয়াল কিলিং অফ আ ট্রি, একটা গাছকে মেরে ফেলার জন্য একটা সেরিমনি বা একটা উৎসব করা হচ্ছে এটা। আনডাইং স্পিরিট অফ এ ট্রি, একটা গাছ মরতে চাইছে না, তার মধ্যে আইরনিটা রয়েছে। ন্যাচারাল রেজিলেন্স অফ আ ট্রি, অর্থাৎ গাছটা মরতে গিয়ে অনেক টাইম নিচ্ছে, বা গাছের যে পাওয়ার বা স্ট্রংনেস সেইটা বোঝানোর জন্য
এটা তার মধ্যে আইরনিটা রয়েছে, নাকি কিলার ম্যানস হ্যাবিট অফ ডেস্ট্রয়িং ট্রিজ, নাকি আমাদের মানুষদের মধ্যে একটা হ্যাবিট রয়েছে গাছকে মেরে ফেলার, তার মধ্যে এই আইরনিটা রয়েছে। তাহলে গোটা কবিতার যদি আমরা আইরনি দেখি তাহলে আমরা অবভিয়াসলি অ্যান্সার করব কোনটা, একদম প্রথমটা, মানে গোটা গাছকে এখানে খুব ঘটা করে উৎসবের মতন করে একটার পর একটা কাজ করে মেরে ফেলা হচ্ছে এবং সেইটাই এখানে তুলে ধরা হচ্ছে কি হিসেবে, এমন একটা আইরনি হিসেবে যাতে আমরা বুঝতে পারি যে এটা একদমই ঠিক কাজ নয় বা গাছটা মেরে ফেলা একদম ঠিক হচ্ছে না। তো এই পাঁচটা কোশ্চেন, এটা পিডিএফে নেই, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর যদি মনে হয় যে না তোমরা টুকে নেবে টুকে নাও। বাকি সমস্ত এমসিকিউ এবং ইম্পর্টেন্ট এসএকিউ এর আনসার আমি লিখে দিয়েছি, পিডিএফ পাবে, ডাউনলোড করো, পড়ে নাও, আর একটুখানি চেষ্টা করো, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে একটু জানিও। জানি পরীক্ষা চলে এসেছে, প্রত্যেকের প্রিপারেশন নেওয়া প্রায় হয়ে গেছে, জাস্ট একটা রিভিশন ক্লাস হিসাবে বা একটা ঝালিয়ে নেওয়া হিসাবে তোমরা এই ভিডিওটাকে একটুখানি সঙ্গে রেখো বা নোটসগুলোকে সঙ্গে রেখো। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই আশা করছি, সাজেশনটা অবশ্যই ফলো করো, মনে হয় কমন চলে আসবে, দেখো অনেকটাই প্রায় ভালোই হবে পরীক্ষা আশা করছি। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে খুব ভালো থেকো, খুব ভালো করে পরীক্ষা দাও।